আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। বন্ধুরা সবাইকে রিভি ফার্মাসিউটিক্যাল ড্রাগ চ্যানেলে স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এপিসোড। আজকের এপিসোডে বন্ধুরা আলোচনা করব, কোনো ঔষধ নিয়ে আজকে আলোচনা হবে না। আজকে মূলত আলোচনা হবে থাই ওয়েট টিস্যু বা থাই ওয়েট উইপস ফর বেবিস, মূলত হাই কোয়ালিটি এবং 170 পিস ময়েস্ট টিস্যু। অর্থাৎ এখানে রয়েছে 170 পিসের একটি ভিজা টিস্যু একটি বক্সের ভিতরে, একটি বাটার ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে, এবং লেমন ফ্রেশ অর্থাৎ লেমন ফ্লেভার যুক্ত। মূলত এটি বাংলাদেশে বাজারজাত করে থাকে। মূলত এটি থাই একটি পণ্য, থাই প্রোডাক্ট, তবে বাংলাদেশে এটি বাজারজাত করা হয়ে থাকে। তো এই থাই আরও বিভিন্ন প্রোডাক্ট রয়েছে, যেমন বাচ্চাদের ডায়াপার রয়েছে, তারপর ডায়া প্যান্ট রয়েছে ইত্যাদি। তো আজকে মূলত যে আলোচনা সেটা হলো যে থাই ওয়েট টিস্যু, অনেক সময় বাচ্চারা প্রস্রাব পায়খানা করার কারণে দেখা যায় বারবার যদি ধোয়া হয় বা পানি লাগানো হয় তাই বাচ্চাদেরকে, অনেক সময় বাচ্চাদের ঠান্ডা লেগে যায়। তো এই জন্য এই ওয়েট টিস্যু দ্বারা দেখা যায় বাচ্চাদের যখন পায়খানা বা পায়খানা করে তখন কিন্তু এটা দ্বারা যদি মুছিয়ে দেওয়া হয় তখন কিন্তু বাচ্চাদের ঠান্ডার পরিমাণটা থাকে না বা ঠান্ডা কম লাগে। তো সেক্ষেত্রে অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে যে বাচ্চারা যাতে বাচ্চাদের ঠান্ডা না লাগে। বাচ্চাদের জন্য সবচেয়ে ভয়ঙ্কর রোগটা হলো ঠান্ডা। বাচ্চাদের ঠান্ডা লেগে গেলে তাহলে অনেক ক্ষতিকর হয়ে যায়, দেখা যায় নিউমোনিয়া হয়ে যায়, টাইফয়েড হয়ে যায়, অন্য অন্য ভয়ঙ্কর রোগ দেখা দেয়। সেক্ষেত্রে অবশ্যই আমাদের কিছু পন্থা অবলম্বন করতে হয়। তো দেখা যায় যে আবার যদি আমরা টয়লেট টিস্যু দিয়ে বাচ্চাদের পায়খানা করলে যেটা মশাতে যায় তাহলে ওটা দেখা যায় ধার বেশি এবং বাচ্চাদের স্বাভাবিকভাবে কিন্তু তাদের স্কিনটা নরম থাকে, সেক্ষেত্রে দেখা যায় যে সেটা দিয়ে হচ্ছে না বা হয় না, অ্যালার্জি তৈরি হয়ে যেতে পারে। তো এক্ষেত্রে বাচ্চাদের কথা চিন্তা করে মূলত এই থাই ওয়েট টিস্যু বা বিভিন্ন কোম্পানি মানে ওয়েট টিস্যু উৎপাদন করে থাকে, যা বাচ্চাদের পায়খানা করার পরে তারা তাদেরকে এই টিস্যু দিয়ে মুছিয়ে দেওয়া হয়। একমাত্র থাই ওয়েট টিস্যু 100% ফাঙ্গাল ও অ্যালার্জি মুক্ত, কারণ এটি তৈরি করা হয় উন্নত মানের কটন ফেব্রিক্স দ্বারা। বাজারে বিভিন্ন ধরনের বিভিন্ন মানের কিন্তু এই ওয়েট টিস্যু পাওয়া যায়, তবে সবসময় খেয়াল রাখবেন যে ভালো কোম্পানি যদি হয় তাহলে ভালো কোম্পানির টিস্যুগুলো মূলত কিন্তু ভালো কটন দিয়ে তৈরি করা হলে সেটা কিন্তু অ্যালার্জি পরিমাণ বা ফাঙ্গাল মুক্ত থাকে। অনেক সময় দেখা যায় বাচ্চাদের বারবার মশার কারণে বাচ্চাদের অ্যালার্জি হয়ে যেতে পারে, ঘা হয়ে যেতে পারে, সেক্ষেত্রে কিন্তু সে বলা হয়েছে যে থাই ওয়েট টিস্যু কিন্তু ফাঙ্গাস ও অ্যালার্জি মুক্ত থাকে, তো সমস্যা নাই। তো এই জন্য মূলত এখানে কিছু নির্দেশনা রয়েছে। আসলে মূলত আমি মনে করি এর জন্য নির্দেশনার কিছু নেই, কারণ এখানে এই যে ক্যাপটা দেওয়া আছে এটা খোলার পরে, অবশ্য আমি এখানে নিচে চলে গেছে, এখানে ভিতরে খোলার পরে আপনি হয়তো দেখতে পারবেন এখানে রয়েছে, এটা জাস্ট এরকম একটা টান দিলে আস্তে আস্তে ভিতর থেকে গোল ঘুমে বের হয়ে আসবে। তো এরকমেরভাবে আপনি কিন্তু ব্যবহার করতে পারেন বাচ্চাদের জন্য। তো যার যে যেরকমের সুবিধা মতো ব্যবহার করে, সুন্দর করে ব্যবহার করার পরে এই মুখটা কিন্তু ভালো করে আটকে রাখতে হবে, নাহলে কিন্তু দেখা যায় যে বাতাস ঢুকে কিন্তু এটার কার্যক্ষমতা নষ্ট হয়ে যেতে পারে বা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। সেক্ষেত্রে অবশ্যই যখন আমরা এটা বের করবো, বের করার পরে সুন্দরভাবে আটকে রাখবো, এবং সুন্দর একটা ঘ্রাণ কিন্তু আছে, লেমন ফ্রেশনেস বা লেমন ফ্লেভার যুক্ত। তো মূলত এগুলা খেয়াল রাখতে হবে। থাই ওয়েট উইপস ফর বেবিস আর মেড অফ হাই গ্রেড রিওয়ান নন ওভেন ফেব্রিক হুইচ ইজ এক্সট্রা সফট অ্যান্ড জেন্টেল। ইট ইজ আইডিয়াল টু ইউজ অ্যাট ডায়াপার চেঞ্জিং টাইমস অফ মিনিমাইজ বেবি স্কিন র্যাশ ডিউ টু এক্সটেন্সিভ ডায়াপার ইউজ টু অলসো লেভস এ প্লিজেন্ট স্মেল। আসলে অবশ্যই ইংলিশে বলতে হয়তো বললে অনেকের হয়তো বুঝতে কষ্ট হবে। আমি মূলত বলতে চাই যে এই ডায়াপার টিস্যুটা ইউজ করা খুবই সহজ এবং ঘ্রাণ খুব সুন্দর। আপনারা যে কোনো আশেপাশে যে কোনো এখন বড় বড় মুদি দোকানে পাওয়া যায় বা আপনার আশেপাশে যদি কোনো ফার্মেসি থাকে সেখানে থেকেও কিন্তু আপনার এই ডায়াপার কিনতে পারবেন। এখানে কিন্তু দেখেন গায়ে কিন্তু মূল্য দেওয়া রয়েছে এবং ডেটও দেওয়া হয়েছে। মূলত এটি তৈরি করা হয়েছে মে মাসে, 2020 সালের মে মাসে তৈরি করা হয়েছে এবং এক্সেপ্ট ডেট হলো মে 2023 সাল, এবং মূল দাম হলো মূলত খুচরা মূল্য হলো 225 টাকা। তো দেখা যায় যে স্থান ভেদে হয়তো 5-10 টাকা কম বেশি হতে পারে, ওটা আপনারা যদি 5 টাকা কমে আনতে পারেন ওটা আপনাদের ইচ্ছা। তো মূলত এটা আমি আজকে রিভিউ দিলাম এই কারণে যে বাচ্চাদের দেখা যায় ছোটো অনেকে খেয়াল করে না, যে ছোটো বাচ্চাদের দেখা যায় বিভিন্ন ধরনের
আমরা কি বলি ন্যাকড়া ব্যবহার করি বা বিভিন্ন ধরনের ছেঁড়া কাপড় ব্যবহার করি, যাতে দেখা যায় ভালোভাবে না ধোয়া হলে বাচ্চাদের সেখান থেকে কিন্তু স্কিন ইনফেকশন হওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য যখন এখন স্বাভাবিকভাবে সবাই মডার্ন বা সবাই উন্নত বিশ্বে আমরা বসবাস করতেছি, উন্নত কী বলে সভ্যতার যুগে আমরা বসবাস করতেছি, সেক্ষেত্রে মনে করি যে এটা সেই তুলনায় দামও কম। এখন মানুষ আগের তুলনায় আগে সেকেলের কিছু জিনিস ব্যবহার করতো, দেখুন যেমন সেরা ছোটো ছোটো পুরোনো তেনা বা ন্যাকড়া ব্যবহার করতো, সেগুলো এখন অনেকে ব্যবহার করছে না, অনেকে এখন এগুলো ব্যবহার করতেছেন। এটা দ্বারা আসলে মূলত বাচ্চারই উপকার হচ্ছে এবং বাচ্চার উপকার হলে মূলত আপনারই উপকার, সেটা অবশ্যই খেয়াল রাখতে হবে। তো এটা মনে করেন আপনি গাড়িতে ব্যবহার করতে পারবেন, তারপরে বিভিন্ন জায়গায় পিকনিক গেছেন সেখানে আপনি ব্যবহার করতে পারবেন, তারপরে স্পোর্টসে যাওয়ার ক্ষেত্রে দেখা যায় বাচ্চাদেরকে নিয়ে যাওয়া হয় সেখানে ব্যবহার করতে পারবেন, বিভিন্ন ধরনের সুযোগ সুবিধার কথা বলা হয়েছে। তবে মনে করি যে প্লাস্টিক বাংলাদেশে যে কোম্পানির উৎপাদন করে সেটা হলো থাই প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ বাংলাদেশ লিমিটেড, এরা কিন্তু এই বাজার করে থাকে এই থাই ওয়েট টিস্যু, তো আপনি আশেপাশে যেখান থেকে আপনি কিনতে পারবেন। তো মূলত মনে করি যে থাই ওয়েট টিস্যুটা আসলে একটা ভালো ওয়েট টিস্যু, আপনি ভালো মানের টিস্যু এটা কিনতে পারেন যে কোনো জায়গা থেকে। তো এভাবেই বাচ্চাদেরকে অবশ্যই ছোটো বেবি ছোটো বাচ্চাদের স্কিন কিন্তু খুব সফট থাকে এবং সংবেদনশীল থাকে, সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। তো বন্ধুরা আজ পর্যন্তই, যদি থাই টিস্যু সম্পর্কে বা থাই ওই এই যে ভিজা টিস্যু সম্পর্কে আপনাদের কোনো প্রশ্ন থাকে আমাদেরকে কমেন্ট বক্সে জানাতে পারেন, আমরা চেষ্টা করবো সঠিক উত্তর দেওয়ার জন্য। তো আজ এ পর্যন্ত দেখা হবে নতুন কোনো ভিডিওতে, এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।